হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়নের দ্বিতীয় লেকচার। তো এই লেকচারে আছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। রাদারফোর্ড 1911 সালে তার এই মডেল প্রস্তাব করে। আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে রাদারফোর্ড পরীক্ষা করে তার এই পরমাণু মডেল প্রস্তাব করে। আমরা জানি আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যদি আমি দুইটি ইলেকট্রন অপসারণ করি তবে হিলিয়াম নিউক্লিয়াসটি থাকে, যেটি হচ্ছে আমার আলফা কণা। তো এই পরীক্ষা করার জন্য রাদারফোর্ড যা যা ইউজ করছে তা হচ্ছে একটা বায়ুশূন্য আবদ্ধ নলে 0.0004 সেন্টিমিটার পুরো সোনার পাতের উপর তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা রশ্মি নিগমন করে তা চালনা করছে। আর সোনার পাতের পিছনে ছিল জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইড, আমরা জানি জিঙ্ক সালফাইডের প্রতিফ্রবা তৈরি করতে পারে। তো যখন আলফা কণা জিঙ্ক সালফাইডের উপর পড়বে তো তখন ওই জায়গায় একটি উজ্জ্বল বিন্দু তৈরি হবে। তো যখন রাদারফোর্ড এই পরমাণু মডেলটা পরীক্ষা করছে তখন সে যে জিনিসগুলো পর্যবেক্ষণ করছে তা হচ্ছে 90% আলফা কণায় জিঙ্ক সালফেট পর্দায় আঘাত হানে, আর অল্প কিছু কণা অল্প কোণে বিক্ষেপিত হয়, মানে একদম পুরোপুরি 180 ডিগ্রি কোণে শুধুমাত্র 20,000-এর মধ্যে একটি কণা বিক্ষেপিত হয়ে ফিরে আসে, যেটা ধাতব পাতকে ভেদ করে না। আর কিছু অল্প সংখ্যক কণা থাকে যে ওরা অল্প কোণে বিক্ষেপিত হয়। তো এ থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তে আসে তা হচ্ছে যেহেতু অধিকাংশ আলফা কণায় পরমাণু ভেদ করে চলে গেছে, সুতরাং পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা, কারণ আলফা কণাটা ফাঁকা জন্যই ওর গতিকে কেউ প্রভাবিত করতে পারে না, যার ফলে ও ভেদ করে চলে গেছে। যেহেতু দুই একটা কণা বিক্ষেপিত হয়ে ফিরে আসে তাই বলা যায় পরমাণুর নিউক্লিয়াসের আয়তন খুবই ক্ষুদ্র এবং সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত। এখন যখন হচ্ছে অনেকগুলা কণা থেকে আমার 2-3টা কণা হচ্ছে বিক্ষেপিত হয়ে ফিরে আসে, তো তখন আমি বলতে পারি না যে হচ্ছে নিউক্লিয়াসটার আয়তন খুবই ক্ষুদ্র, কারণ এইখানে সমস্ত ভর নিউক্লিয়াসে যখন পুঞ্জীভূত থাকবে তো শুধুমাত্র নিউক্লিয়াসটাই পারবে যে আলফা কণার গতিটাকে প্রভাবিত করতে, কারণ নিউক্লিয়াসের ভর আলফা কণার ভরের চেয়ে বেশি। আর যেহেতু এই পর্যবেক্ষণ থেকে আমরা বলতে পারি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে, কারণ আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে অনেক কম হওয়ায় আলফা কণার গতি ইলেকট্রন দ্বারা প্রভাবিত হয় না। আর পরমাণুর আকার অর্থাৎ হাইড্রোজেনের ব্যাস 10^-10 মিটার, এর তুলনায় নিউক্লিয়াসের আকার অর্থাৎ নিউক্লিয়াসটার ব্যাস 10^-14 থেকে 10^-15। অর্থাৎ আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের তুলনায় নিউক্লিয়াসটা পরমাণুর আকারের তুলনায় খুবই ছোট, যেটা আমরা পর্যবেক্ষণ থেকে বলতে পারি, কারণ হচ্ছে যেহেতু 90% আলফা কণায় জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে, মানে হচ্ছে এই আলফা কণার গতিটাকে প্রভাবিত করার মতো 90% আলফা কণার গতিকে প্রভাবিত করার মতো কেউ থাকে না, আর আলফা কণাটাকে শুধুমাত্র প্রভাবিত করতে পারে নিউক্লিয়াস। সুতরাং বলা যায় যে নিউক্লিয়াসটার ব্যাস খুবই ছোট। তো রাদারফোর্ড এইগুলো ছিল রাদারফোর্ড পরমাণু সিদ্ধান্ত। তো পরে রাদারফোর্ড তার পরমাণু মডেল যেভাবে প্রস্তাব করে সে বলে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস আছে যার মধ্যে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। এখন আসো যে হচ্ছে যখন পরমাণুর কেন্দ্রস্থল অর্থাৎ নিউক্লিয়াসটাতে সমস্ত ধনাত্মক আধান থাকে আর এই আধানে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, এইটা আমরা ওই যে 90% আলফা কণার বিচ্ছুরণের মাধ্যমে বলতে পারি। আর দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণু তুলনায় খুবই ক্ষুদ্র আর পরমাণু বেশিরভাগ অংশই ফাঁকা আর পরমাণুর চার্জ শূন্য,
কারণ পরমাণুতে আমার যে পরিমাণ ইলেকট্রন থাকবে প্রোটনটাও ঠিক সেই পরিমাণ থাকবে এবং তাদের চার্জ সমান আর বিপরীত ধর্মী, যার কারণে তারা একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। আর সে আরেকটা কথা বলছে যে হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। তো এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেল যা সে পর্যবেক্ষণ থেকে প্রস্তাব করে। আর রাদারফোর্ড পরমাণুর ব্যর্থতা, রাদারফোর্ড পরমাণুর ব্যর্থতা যে হচ্ছে কিছু যে সে আসলে যে সর্বপ্রথম রাদারফোর্ড পরমাণু পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে পরমাণু নিউক্লিয়াস বা পরমাণুর গঠন সম্পর্কে কিছুটা ধারণা দেয়, কিন্তু সে তার ধারণা দেওয়ার পরও তার কিছু ব্যর্থতা থাকে। এখন আমরা দেখব তার ব্যর্থতাগুলো কী কী। যে ইলেকট্রনগুলো কক্ষপথে কেন্দ্র করে ঠিক কীভাবে ঘুরছে তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না, যে সে বলে নাই যে হচ্ছে সে কেন্দ্র করে কীভাবে ঘুরতেছে বা হচ্ছে। আরেকটা হচ্ছে সে একের অধিক যখন শক্তিস্তর বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকবে তাও সে বলেনি। যে আমরা জানি যে হচ্ছে সোডিয়ামের তিনটা শক্তিস্তর আছে, এখন এই তিনটা শক্তিস্তর প্রতিটা শক্তিস্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে বা ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকবে এইগুলো আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে বলতে পারি না। আর এখানে ইলেকট্রনের গতিকে গ্রহের গতির সাথে তুলনা করা হয়েছে, বলছে যে হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেভাবে ঘুরতে থাকে সেইভাবে ঘুরতে থাকে যেমন করে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। কিন্তু আসলে বাস্তবে গ্রহগুলো গতির সাথে ইলেকট্রনের গতির মধ্যে পার্থক্য হচ্ছে গ্রহসমূহ হচ্ছে চার্জহীন কিন্তু ইলেকট্রন ও প্রোটন হচ্ছে চার্জযুক্ত। তারপর ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে কোনো আধানযুক্ত বস্তু যদি ক্রমাগত বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে তা থেকে শক্তি বিকিরিত হয় এবং শক্তি বিকিরিত হতে হতে একসময় এটি কেন্দ্রের দিকে হেলে পড়ে। তো আমরা যদি ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে চিন্তা করি তাহলে ইলেকট্রনও ঘোরার সময় শক্তি বিকিরণ করবে, যার ফলে নিউক্লিয়াসটা শক্তি বিকিরণ করতে করতে একসময় ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে প্রতীত হওয়ার কথা, তাহলে পরমাণুর অস্তিত্বই তো আর থাকছে না। তো এই যে ইলেকট্রনটা যে ঘুরতেছে ও কিভাবে ঘুরতেছে সেই সব সম্পর্কে রাদারফোর্ড পরমাণু মডেলে বিস্তারিত ব্যাখ্যা করা নাই। আসলে যখন হচ্ছে পরবর্তীতে জানা যায় যখন ইলেকট্রনটা পরমাণুকে কেন্দ্র করে ঘুরে তখন সে শক্তি বিকিরণ করে না, যার ফলে শক্তি বিকিরণ করে না এবং যার ফলে একসময় সে হচ্ছে কেন্দ্রের দিকেও হেলে পড়ে না, ফলে পরমাণুটা নিউক্লিয়াসটার অস্তিত্ব থাকে অর্থাৎ পরমাণুর অস্তিত্ব থাকে। আর বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলটা হচ্ছে 1913 সালে বোর এই মডেল প্রস্তাব করে। তো তার এই মডেল মোটামুটি হচ্ছে রাদারফোর্ডের মধ্যে যা যা ঘাটতি ছিল এইখানে তার কিছুটা পূরণ হয়েছে। বোর পরমাণু মডেল কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়। তো বোর পরমাণু মডেলের তিনটা প্রস্তাব আছে, একটা হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত মতবাদ, আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, আরেকটা হচ্ছে শক্তি সম্পর্কিত মতবাদ। তো শক্তিস্তর সম্পর্কিত মতবাদ কি, যে হচ্ছে বোর পরমাণু বলছে পরমাণু ধনাত্মক আধানটা থাকে নিউক্লিয়াসে আর নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির অনেকগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে, এই কক্ষপথগুলোতে তোমার হচ্ছে ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এই কক্ষপথগুলোকে আমরা স্থির কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বলি, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এন সমান সমান যখন ওয়ান তখন ওইটা হবে প্রথম শক্তিস্তর, এন সমান সমান টু হলে দ্বিতীয় শক্তিস্তর, এন সমান সমান থ্রি হলে তৃতীয় শক্তিস্তর। অনেক সময় কে থেকে আমরা প্রথম শক্তিস্তর বুঝাই, এরপর ক্রমান্বয়ে ক্রিয়ের পরের বর্ণগুলো দ্বারা পরের শক্তিস্তর বোঝায়। যেমন হচ্ছে যদি বলে কে শক্তিস্তর তাহলে আমরা বোঝাচ্ছি প্রথম শক্তিস্তর, যদি বলা হয় এল শক্তিস্তর তাহলে আমরা বোঝাচ্ছি দ্বিতীয় শক্তিস্তর, এভাবে এম মানে তৃতীয়, এন মানে চতুর্থ, এভাবে যাবে। আরেকটা নীতি মতবাদ যেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। তো বোর পরমাণু মডেল অনুসারে নির্দিষ্ট
শক্তি স্তরে আবর্তনরত, মানে একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট, এবং এই শক্তি তার শক্তি স্তরে মানে যে পরিমাণে তার কৌণিক ভরবেগ, ওই কৌণিক ভরবেগ এইচ বাই টুয়াইস পাই এর গুণিতক হবে, অর্থাৎ এম ভি আর সমান সমান এন এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই। তো হচ্ছে এইখানে এই জিনিসটা ধ্রুবক, আর এই কৌণিক ভরবেগটাও সবসময় একটা নির্দিষ্ট শক্তি স্তরের জন্য ধ্রুবক হবে, যেটা হবে কার সমানুপাতিক, এই সে যে শক্তি স্তরে বা যে কক্ষপথে ঘুরতেছে তার সমানুপাতিক। তো কৌণিক ভরবেগ এম ভি আর, যেটাকে অনেক সময় আমরা এল দ্বারাও প্রকাশ করি, আর এন হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মানে আমরা জানি 6.626 × 10⁻³⁴ জুল পার সেকেন্ড, আর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। তো এটা ছিল কৌণিক ভরবেগ। এখন আমাকে যদি একটা শক্তি স্তর দেওয়া থাকে যে দ্বিতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগের মান কত, তাহলে আমরা এইচ এর মান জানি, পাই এর মান জানি, কোন শক্তি স্তর তাও বলা আছে, তাহলে আমরা কি কৌণিক ভরবেগ বের করতে পারবো না ক্যালকুলেশন করে? পারবো। তো আর আরেকটা যে আর ওইখানে আর এম ভি আর এর আরটা ছিল শক্তি স্তরের ব্যাসার্ধ, আর এমটা ছিল ইলেকট্রনের ভর। আরেকটা হচ্ছে শক্তির মতবাদ। শক্তির মতবাদ কি? যখন একটা ইলেকট্রন নিজ কক্ষপথ থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, আর এই শোষিত শক্তির মান হবে দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য, যেইটা আমরা প্রকাশ করতে পারি এইচ ইনটু নিউ। আর এই নিউটা কি? যে পরিমাণে সে আলো শোষণ করছে ওই শোষিত আলোর কম্পাঙ্ক, আর এই নিউটা তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক। আর যখন ইলেকট্রন নিজ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন সে শক্তি বিকিরণ করবে, এই বিকিরিত শক্তির মান কত? যে হচ্ছে ওই আগে দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান। তো এইটা কি? ডেল সমান সমান হচ্ছে এইচ ইনটু নিউ, এখানে নিউটা কি? বিকিরিত আলোর কম্পাঙ্ক, আর ইনটুটা হচ্ছে সে যে শক্তি স্তরে ইলেকট্রন যাবে তার শক্তি, ইউওয়ানটা ছিল যে শক্তি স্তরে ইলেকট্রন ছিল তার শক্তি। তো এইটাই ছিল হচ্ছে বোর পরমাণু মডেল। তো আজকে এ পর্যন্ত, নেক্সট দিন আমরা বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা, বোর পরমাণু মডেলের ব্যর্থতা শিখব।